Hello students, welcome back to my channel. Class 6 Live Martin Proshnobichitra 2022. First summative evaluation in English. Aaj ke amra solve korchi model question paper 12. Mane first summative evaluation er etai last paper. Er age somosto papers gulo solve kora hoye geche, sei videos gulo link ami nijer description box e diye debo. Chaile shekhan theke dekhe nite paro tumra. Kintu shudhu tumra playlist e peye jabe. Etara tumra playlist e pabe fragrance solution, blossoms solution ar proshnobichitra er onno somosto subject er solution. To channel e ki playlist gulo niche moto projo moto video dekhe nio ar ei video ta skip na kore prothom theke shesh porjonto dekho. Ar shobta ami tomader bengali minute shudhu bujhiye diyechi. To chalo shuru kori ajker video. Page number 63, model question paper 12, Chetla girls high school. So, তুমি রয়েছে একটা প্যাসেজ সেই প্যাসেজটা আমি তোমাদের পড়ে দিচ্ছি এই পুরো যে প্যাসেজটা সেটা আমি তোমাদের ব্লুসমস পড়ানোর সময় পড়িয়েছিলাম এটা তোমাদের লেসন 2 থেকে নেওয়া দ্য অ্যাডভেঞ্চারাস ফ্লাওয়ার তো পুরো যে গল্পটা প্রয়োজন হয় তোমরা প্লেলিস্টে দেখে নেবে এখন যেটুকু প্যাসেজ সেটুকু পড়ে দিচ্ছি অ্যাডভেঞ্চারস আর অলওয়েজ এক্সাইটিং অ্যাডভেঞ্চার অর্থাৎ রোমাঞ্চকর কাজ সবসময় খুবই exciting মানে উত্তেজনাপূর্ণ I want to do something that would make all the toys take notice of me আমি এমন কিছু একটা করতে চাই যাতে সমস্ত খেলনা আমাকে মনোযোগ দেয় আমার প্রতি মনোযোগ দেয় বা আমাকে লক্ষ্য রাখে it's so doll up here on our self replied Tuffy বুঝছে আমার এই উপরে তাক তাকি নিরস এটা কে বলল টাফি বলে মানে টাফি হচ্ছে একটা খেলনা ক্লাউন তো সে থাকতো একটা দোকানে খেলনা যেহেতু ওর খেলনা দোকানে সে থাকতো একটা তাকে সে ছিল তো বলছে আমি এমন কিছু একটা করতে চাই যাতে সবাই আমাকে নোটিস করে খেলনা দোকানের সবাই আর আমি যে তাকটার মধ্যে রয়েছে এই তাকটা প্রচন্ড একঘেয়ে প্রচন্ড নিরস ডাল মানে হচ্ছে একঘেয়ে বা নিরস At night, the clown climbed down from his shelf to look for adventures. আর এই যে অ্যাডভেঞ্চারের প্রতি তার ভালোবাসা মানে কিছু একটা অ্যাডভেঞ্চার করব এই ভেবে কি করলো সে রাত্রেবেলায় একটা অ্যাডভেঞ্চারের খোঁজে তার তাক থেকে সে নেমে পড়ল Now that night, there was to be a grand race between two wooden horses and carts driven by wooden farmers. তো এই রাত্রে কি হচ্ছিল ওই রাত্রে একটা গ্র্যান্ড মানে কি বলা যায় এটাকে জাঁকজমকপূর্ণ একটা রেস হচ্ছিল মানে দৌড় প্রতিযোগিতা হচ্ছিল বিটুইন মানে কাদের মধ্যে দেখো টু উডেন হর্সেস দুটো ঘোড়ার কাঠের ঘোড়া অ্যান্ড কার্টস মানে ঘোড়ার গাড়ি আর যেগুলো কে চালাচ্ছিল না উডেন ফার্মার্স দুটো কাঠের চাষি চালাচ্ছিল মানে পুরো খেলাটি ছিল কাঠের The race was just starting as Tuffy climbed down. যখন টাফি নিচে নেমে এলো তখনই দৌড়টা শুরু হচ্ছিল One cart came racing by আর যেহেতু দৌড় তাই একটা গাড়ি কি করলো একটা ঘোড়া গাড়ি কি করলো দৌড়ে এলো The farmer riding it stood up and shouted আর ওই যে দৌড়ে এলো গাড়িটি যে চালাচ্ছিল যে কৃষকটি সে কৃষকটি কি হলো যে উঠে দাঁড়ালো আর shouted মানে চিৎকার শুরু করলো তো এটাই এটুকু প্যাসেজ দেওয়া আছে এরপর দেখো কোয়েশ্চেন আনসার গুলো কি রয়েছে কোয়েশ্চেন গুলো কি রয়েছে আনসার তোমাকে দিতে হবে নাম্বার 8 এ রয়েছে আনসার দা ফলোইং কোয়েশ্চেন সুইচ এর প্রশ্ন গুলো উত্তর দাও এখানে চারটি কোয়েশ্চেন রয়েছে টোটাল আছে 4 মার্কস ওয়ান নাম্বার আছে হু টুক পার্ট ইন দা রেস রেসে কারা অংশ নিয়েছিল লিখবে টু উডেন হর্সেস এন্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স টু পার্ট ইন দা রেস দৌড় প্রতিযোগিতা অংশ নিয়েছিল দুটো ঘোড়া এবং গাড়ি যেটা চালাচ্ছিল দুটো চাষি যেটা চালাচ্ছিল কাঠের চাষি নেক্সট নাম্বার 2 তে রয়েছে দেখো হোয়াট ডিড টফি ওয়ান্ট টু ডু এন্ড হোয়াই টফি কি করতে চাইতো এবং কেন কেন চাইতো টফি ওয়ান্টেড টু ডু অ্যাডভেঞ্চার সো দ্যাট অল দ্য টয়েজ উড নোটিস হিম টফি কিছু একটা রোমাঞ্চকর ঘটনা করতে চাইতো যাতে সমস্ত খেলোয়াড়রা তাকে মনোযোগ দেয় Number 3 when did Tuffy climb down from his shelf Tuffy kokhon tar tak theke niche neme eshechilo at night Tuffy climbed down from his shelf ratre bela Tuffy nijer tak theke niche neme eshechilo Number 4 who drove the carts gari gule ke chalachilo wooden farmers drove the carts gari gule kathe chashi chalachilo
Number B, complete the following sentences with information from the text. Text থেকে তথ্য নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে. Number 1 এ আছে the clown climbed down from his shelf to look for adventures. জোকারটি তার তাক থেকে নিচে নেমে এসেছিল অ্যাডভেঞ্চারের খোঁজে. Number 2, there was a grand race at night. সেই রাত্রে একটা জাঁকজমকপূর্ণ দৌড় প্রতিযোগিতা হচ্ছিল. Number 3, the farmer riding the cart stood up and shouted. চাষিটি যে গাড়িটি চালাচ্ছিল সে দাঁড়ালো আর চিৎকার শুরু করলো. নাম্বার সিতে কি রয়েছে দেখো, নাম্বার সিতে রয়েছে রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস. বক্সগুলোর মধ্যে সত্য বিবৃতির জন্য ট্রু টি লিখতে হবে আর ভুল বিবৃতির জন্য ফলস ফলস এর এফ লিখতে হবে. প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্স ফ্রেজ আর ওয়ার্ডস সেটা তো দিতেই হবে. তো দেখো নাম্বার ওয়ানে কি রয়েছে, দ্য ফার্মার ওয়াজ এক্সাইটেড ফর অ্যাডভেঞ্চার্স. চাষিরা এই যে চাষির কথা পড়লে সেই চাষি কি না রোমাঞ্চ করতে অ্যাডভেঞ্চার করতে খুবই এক্সাইটেড ছিল সেটা ভুল, কারণ সেটা ছিল টাফি ক্লাউনটা. তো এর যে সাপোর্টিং সেন্টেন্সটা আমি লিখে দিইনি, আমি বলে দিচ্ছি কোনটা লিখবে. ঠিক এখান থেকে এতটা লিখে দেবে, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং, আই ওয়ান্ট টু ডু সামথিং দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি, ইটস সো ডাল অফ হিওর অন আওয়ার সেলফ, রিপ্লাইড টফি. নাম্বার টু, দ্য রেস ওয়াজ টু বি টেকেন প্লেস অ্যাট নাইট, এটা হবে সত্য তাই টু টি লেখা হয়েছে, এটা লিখবে. নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি আ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স. গ্রামার পোর্শনে রয়েছে নাম্বার টু, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস, ব্র্যাকেটের মধ্যে ভার্বগুলো দিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে. নাম্বার ওয়ানে রয়েছে ডক্টর রয় অ্যালং উইথ টু নার্সেস আর গোয়িং টু ভিজিট দ্য পেশেন্ট. দেখো এখানে দুটো সাবজেক্ট আছে, ডক্টর রয় আর কি দুটো নার্স, তো সেই কারণে এখানে আর হয়েছে. নাম্বার টু, নাম্বার টুতে রয়েছে দেখো দ্য অ্যাক্টর অ্যান্ড দ্য ডিরেক্টর, এখানেও আর হবে. দ্য অ্যাক্টর অ্যান্ড ডিরেক্টর আর হিয়ার, এখানে অ্যাক্টর এটা সিঙ্গুলার, ডিরেক্টর এটা সিঙ্গুলার, সিঙ্গুলার সিঙ্গুলার দুটো মিলে হয়েছে প্লুরাল তাই সেই কারণে এখানে আর হয়েছে. নাম্বার থ্রি, রাইট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের শব্দগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের লিখতে হবে. পুয়ার পুয়ারটা হয়ে যায় পুয়ারনেস, ওয়েবটা হয়ে যায় ব্রেভারি. নাম্বার ফোর, ডুয়ার্স ডাইরেক্টেড আছে দেখো, আই এম ওয়ার্কিং ইন আ হসপিটাল নাও, আমি এখন একটা হসপিটালে কাজ করছি, এটা কি করতে হবে, টার্ন ইনটু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স. প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের এটা লিখতে হবে, এটা হবে আই ওয়ার্ক ইন আ হসপিটাল, আমি একটা হসপিটালে কাজ করি. নাম্বার টু তে কি হয়েছে দেখো, দ্য সোলজার্স ফাইট ব্রেভলি ইন আ ইন দ্য ব্যাটেল ফিল্ড, তো এটাকে আমরা কি করতে হবে, টার্ন ইনটু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা লিখবে. দ্য সোলজার্স ওয়্যার ফাইটিং ব্রেভলি ইন দ্য ব্যাটেল ফিল্ড, সৈনিকরা যুদ্ধক্ষেত্রে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করছিল. তো এটা ছিল একটা সলিউশন, যদি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক করো, কমেন্টস করে জানিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও আপলোড করতে পারো, নোটিফিকেশন সবার আগে তোমার কাছে চলে আসে.